দিস ইজ ওবায়দা আকাশ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, অসুস্থ আছেন। তো অনেকদিন পর আজকে আবার আমরা আমাদের রাইডার্স অফ ড্রিমারের থার্ড ট্যুরে বেরোচ্ছি, আর আলহামদুলিল্লাহ আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে সিলেট। আর এই সিলেট ট্যুরে ইনশাল্লাহ 4টা ব্লগ আসবে, পার্ট বাই পার্ট আশা করি। আর এখন বাজে 3টা 20, ইনশাল্লাহ একটু পরে রওনা দিব আমরা। সবাই বাইকের চেনের লুক টুক করতেছি, আর এবার আমাদের ট্যুরের ব্লগার আছে 3 জন, আমি, দ্য গিয়ারনিস্ট, আর একজন দ্য আননোন রাইডার। আর আমরা আমাদের হেডকোয়ার্টার থেকে রওনা দিচ্ছি প্রায়। বিসমিল্লাহির রহমানির রহিম, অবশেষে আমরা আমাদের যাত্রা শুরু করছি আমাদের মিট আপ পয়েন্ট থেকে। আর আজকে আমাদের বাইক আছে এখন পর্যন্ত 5টা, আর একটা বাইক শেল হাইওয়ে থেকে অ্যাড হবে। তো রাত্রেবেলা যেহেতু ইনশাল্লাহ সকাল হলে শট নেওয়া বেশি করে হবে, কারণ রাত্রেবেলা দেখানোর মতো কিছু নাই। দোয়া করবেন যত সহি সালামতে সিলেট পৌঁছাতে পারি, যেহেতু রাত্রেবেলা রাইড, আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। তো এখন বাজে 4টা 6, আমরা চশিন্দুর ব্রিজের কাছাকাছি এবং চশিন্দুর ব্রিজে উঠতেছি। তো চশিন্দুর ব্রিজে মেবি এটা সেকেন্ড টাইম আমি সবগুলা লাইট জ্বলা দেখলাম, তো খুব আমি এটা দেখে কি করো মানছে। প্রীতমের 2 আর 5 7 35,000 টাকা খাউন খায়, 5,000 টাকা হেলমেট পরে, মোট 40। ভাই আপনার পার্সন একটা, গাড়িও একটা, আপনি 2,000 দিবেন আপনার পার্সন হিসেবে। চশিন্দুর ব্রিজে কিছুক্ষণ আড্ডা টাড্ডা দিলাম আমরা, আমাদের বাঞ্জি রোপ গুলো টাইট টাইট করে নিলাম। তো আশা করি এখন আমাদের নেক্সট ব্রেক ইনশাল্লাহ ভৈরব ব্রিজের এখানে হবে আশা করতেছি। আর এটা দুই পাশে যে লাইট দেখতেছেন, এটা আমার দেখা সেকেন্ড টাইম আমি দেখতেছি চশিন্দুর ব্রিজে। এর আগে সবসময় এক সাইড জ্বলে রাখে তারা, আর রাত্রেবেলা হওয়াতে আসলে খুব সুন্দর লাগতেছে দেখতে, আর আপনারা হয়তো এনজয় করতেছেন। আর রাইড তো মাত্র শুরু হলো, ইনশাল্লাহ সামনে আরো ভালো কিছু দেখানোর চেষ্টা করব। তো রাত হওয়ার কারণে দেখানো আসলে পসিবল হয় না, দিন হওয়ার সাথে সাথে ইনশাল্লাহ ফুটেজ নেওয়া বাড়বে আশা করি। তো টোল দেই আগে, চশিন্দুর ব্রিজের টোল 10 টাকা করে আগে টোল দিই, তারপরে আপনাদের সাথে আবার কথা হবে ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আমরা এখন সিলেট হাইওয়েতে উঠে পড়ছি। তো প্রায় 1-1.5 ঘন্টার মতো লাগলো আমাদের বাসা থেকে সিলেট হাইওয়েতে উঠতে। তো দোয়া করবেন যাতে আপনারা ভিডিওটা দেখবেন তো আরও 4-5 দিন পরে, মানে আমাদের ট্যুর শেষ করে আসার পর আপনারা দেখবেন। তো তারপরে দোয়ায় সবসময় মনে রাখবেন যাতে আপনাদের জন্য ভালো ভালো ট্যুর এবং ট্যুরের ভিডিও নিয়ে আসতে পারি। আর অনেক দিন লেট হয়ে যাওয়ার কারণ হচ্ছে স্বভাবত স্টুডেন্ট মানুষ, আর এই লকডাউনের মাঝখানে বা এই একটা সিচুয়েশনের মাঝখানে এত ট্যুর দেওয়া পসিবল না, ফিনান্সিয়াল অনেক ধরনের সমস্যায় থাকে। তো আশা করি ইনশাল্লাহ চেষ্টা করব টুকটাক ট্যুর দেওয়ার, আপনাদেরকে সাথে নিয়ে যাওয়ার। তো দিন হোক ইনশাল্লাহ আরও কিছু ফুটেজ আপনাদেরকে দেব। রাত্রেবেলা কিছুই দেখাতে পারবো না আপনাদেরকে, কারণ রাত্রেবেলা দেখানোর মতো তেমন কিছুই নাই। আমরা এখন ভৈরব ব্রিজে, আর সিলেট এখান থেকে আরও 150 কিলোমিটার। আর যেই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে ভৈরব ব্রিজ। অনেকে এই জায়গা আসেন ঘুরতে ঘুরতে, বা অনেক পপুলার একটা ব্রিজও বলা চলে এটা, ভৈরব ব্রিজ। জায়গাটা আসলে সুন্দর, আমি আর একবার আসছিলাম। আরেক পাগলের আরেক ব্লগার, আমাদের ব্লগার ভাই, তো দ্যাটস দ্য ভিউ গাইস, ওয়াও, সো গর্জিয়াস। Yeah.
এখন আমরা সরাসরি সিলেটের যে হাইওয়ে সেটাতে আছি, মানে এই রোড দিয়ে সিলেট যেতে হবে। আর ওয়েদার প্লাস সিনারি খুবই জোস, মানে এক্সট্রিম লেভেলের জোস, যা বলার মতো না। আর আমরা খুবই স্পিডিং করতেছি না বলতে গেলে, কারণ এমনি সিঙ্গেল লেন রোড, তার উপর মনে করেন যে চালাতে খুবই অসুবিধা হয়। আর দিন হওয়াতে তাও স্পিডটা একটু আপ করা যাচ্ছে, কিন্তু রাত্রেবেলা আসলে খুবই টাফ হয়ে যায় রোডে বাইক চালানো। তা আমরা চেষ্টা করছি যতটুকু কভার করা যায়, আর দিনের বেলা সকাল সকাল যতটুকু কভার করে আগানো যায় ততই আমাদের জন্য ভালো, কারণ আমাদের প্রথম দিনের যে ডেস্টিনেশন সেটাও তো কভার করতে হবে। আর যেহেতু দিন খুবই কম, সো একটু রাশ তো করাই উচিত, কিন্তু সেটা অবশ্যই সেফলি। চেহারাটা দেখুক আমার ভিউয়ার, একটু দেখুক চেহারাটা, নামা ডায়েরি কাটিং, এই যে নতুন ডায়েরি কাটিং, শাইন বেয়ার নতুন ডায়েরি কাটিং, ইয়ো আস্তাগফিরুল্লাহ, বউ কই থেকে খারাপ লাগে মিয়া, বউই তো আপনার। তো হোটেল হাইওয়ে আমরা অপেক্ষা করেছি আমাদের আননোন রাইডার, এই অপরিচিত রাইডার, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি। ওই যে দেখতেছেন না, ওইটা আর প্রীতম সেম, গাড়ি কিনবো কিন্তু বাকি কিচ্ছু কিনতো না, চড়া উষ্টা কিনার লাগে আলবি, বাইক চালাচ্ছে নাম গৌরব, এই মিয়া ইউটিউবের নামে ডাকেন আনরন রাইডার, যান 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 যান। তো আমাদের এখন নেক্সট ডেস্টিনেশন হচ্ছে শায়েস্তাগঞ্জ। আননোন রাইডার ইজ হিয়ার, তো সকালের নাস্তা আমরা হোটেল হাইওয়ে রেস্টুরেন্ট যেটা সেরাটা নামে পরিচিত, রাস্তার পাশেই, কিন্তু বড় কোনো হোটেল খোলা না থাকার কারণে ধন্যবাদ বন্ধু, বড় কোনো হোটেল খোলা না থাকার কারণে ছোট একটা হোটেলেই আমরা আমাদের সকালের নাস্তাটা সম্পূর্ণ করি। আর এখানে পরোটা 5 টাকা করে, আর ভাজি 10 টাকা, আর একটা কফি 20 টাকা, খুবই জোস, মানে হোটেলের খাবার পরিবেশ খুবই এক জোস। আর হোটেলের রেটিং 5 স্টার, আসলে 5 স্টার, কারণ খুবই জোস ওদের খাবার, প্লাস হলে যে রুটি পরিবেশন সবই এক জোস ছিল। তাই যারা হোটেল পাবেন না বা সিলেট যাচ্ছে হোটেলে নিয়ে প্যারাশুনি আছে সিরিয়াস যাচ্ছেন আর হোটেল নিয়ে সমস্যা আছেন, তারা শেরাটন হাইওয়ে হোটেল রেস্টুরেন্টে সকালে নাস্তাটা করতে পারেন, খুবই ভালো এবং মজাদার খাবার পাবেন এই জায়গায়। সিলেট পৌঁছাই, আর আমার এক ফ্রেন্ডের বড় ভাই এখানে পুলিশ, তো ভাইয়া আমাদের এই হোটেলটা ঠিক করে দেয়, গাজী এম্পায়ার হোটেল 3 স্টারের। হোটেলের ইন্টারভিউ ইনশাল্লাহ রাত্রে এসে দেখাবো, আর এখন টাইম খুবই শর্ট, তাই তাড়াহুড়া করতেছি। দ্য আননোন রাইডার বেকার রয়েছে, আর দ্য গিয়ারনেস্ট পানি খাচ্ছে, আনি নাই মন চাইছে, সানগ্লাস টলে কেমন করতেছে, একটা সানগ্লাস দেখছ, যে দেখ এই দেখ দেখ দেখ। এই রোডটা হচ্ছে সিলেটের এয়ারপোর্টে আসার রোড, সিলেট শহর থেকে, আর সাইড দিয়ে চা বাগান, তো আসলে খুব জোস লাগে রোডটা। আর সবাই ফ্রেশ ট্রেশ হয়ে বাইরে এসে এখন বাইক চালায়, তো আসলে মজা লাগতেছে, কারণ সেই রাত 3টার সময় বাইকে উঠছি, সারাটা রাত দিনও গেল প্রায়, আমরা 10:30 এসে পৌঁছেছি এই জায়গায়, আর বৃষ্টি পানি কাদা এই মিলে ঝিলে আসলে কাহিল লাগে, কিন্তু ভালোই লাগতেছে, বাইক চালা মজা পাচ্ছি। আশা করি পুরো ট্যুরটাই আমরা খুবই আস্তে ধীরে এবং চিলভাবে দিতে পারবো, কারণ তাড়াহুড়ো নাই। আর সামনে আমাদের দ্য গিয়ারনেস্ট ভাই আদনান রানা ভাই, তিনিও ব্লগ করতেছেন, আর পিছনে আমার এক ফ্রেন্ড, ভার্সিটির ফ্রেন্ড দ্য আননোন রাইডার, ও ব্লগ করতেছে। তো তিনজনের ব্লগই আপনারা দেখবেন, কিন্তু কন্টেন্টটা আশা করি আলাদা হবে,
আশা করা যায়, কারণ সবাই তো সব জিনিস ক্যাপচার করি না আমরা, এক এক সময় এক একজন এক একটা ক্যাপচার করে এক একজনের গোপ্রোতে। আর দ্য গিয়ারনিস্ট মানে আদনানা ভাইয়ের কোয়ালিটিটা একটু আপ হবে, কারণ ভাইয়া নতুন গোপ্রো কিনছে। তো ফটো সেশন হচ্ছে জাফলং যাওয়ার পথে, শাহিন পাটোয়ারি ডাইরেক্ট এর ভিটি জনা কত জনা, শাহিন ভাইকে ভালো করে ছবি তুলতে দেওয়া হবে না। শাহিন ভাই ফটোগ্রাফার আলজাবির, আলজাবির শাহিন, শাহিন আলজাবির, আলজাবির শাহিন, শাহিন আলজাবির। ওরে শেষমেশ আমরা জাফলং এসে পৌঁছেছি, এতক্ষণ আচার টাচার আর কলার ভর্তা খায় সব পাগল হয়ে গেছে, এই যে সব নামতেছে এখন, তো চিন্তা ভাবনা আছে এখন নৌকা ভাড়া করার, কিন্তু এক অবস্থা নৌকার ভাড়ার। তো শেষমেশ আমরা আমাদের কাঙ্ক্ষিত নৌকা পেলাম আদনান রানা ভাইয়ের দৌলতে। আর এই যে কাকা, কাকা কমাই না, কাকা টুরিস্ট কামাল হোসেন, টুরিস্ট কামাল হোসেন, কাকা দামি কমায় না, মানে জিনিসটা আসলে কোনো দুইতের মধ্যে পড়লো। তো অবশেষে আমরা ইন্ডিয়ার কাছাকাছি, কিন্তু পাসপোর্ট না থাকার কারণে আজকে আমরা ইন্ডিয়া যেতে পারবো না। শাহিন ভাইয়ের তো পাসপোর্টই নেই, অর্ধেকের কাহিনীটা কষে আলজাবির, অর্ধেকের কাহিনী কম তো আজকের মতো এতটুকুই। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর আজকের ভিডিওটা হয়তো অতটা গুছিয়েভাবে করতে পারিনি, কারণ আমাদের অনেক কিছুই পারফেক্টলি হয় নাই, কারণ বৃষ্টি ছিল আর যেহেতু রাইডিংয়ের সময় সব কিছু পারফেক্টলি করা যায় না, তাই চিন্তা করলাম যে আপনাদেরকে স্বাভাবিকভাবে এবং কিছুটা অবহেলাভাবে ব্লগটা আপলোড দিই। তো যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।